আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন রেসিপিতে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন স্ন্যাক্স আইটেম তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান ব্রেড ক্রাম। আর এটা খুব সহজে মাত্র একটি উপকরণ আপনারা বাসায় তৈরি করতে পারবেন, আর এটা দিয়ে বিভিন্ন মুখরোচক খাবার আপনারা সহজেই তৈরি করতে পারবেন। তো আজকে মাত্র একটি উপকরণে তৈরি এই ব্রেড ক্রামের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অ্যাট ফার্স্টে আমাদের যে মেন উপকরণটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি। এই মাত্র একটি উপকরণ দিয়ে আপনাদের সাথে আজকে এই ব্রেড ক্রামটা তৈরি করে দেখাবো, যাতে করে আপনারাও খুব সহজে বাসায় এটা তৈরি করতে পারেন। তো আমি এখানে 6 থেকে 7 পিস ব্রেড নিয়েছি, এগুলোকে এখন চিকন চিকন করে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, কিন্তু আমি এখানে সুবিধার্থে কেচিতে আপনাদের সাথে কেটে দেখাচ্ছি। তো একটু ছোট করে টুকরো করার চেষ্টা করবেন, যাতে করে খুব সহজে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায়। তো যতটুকু সম্ভব আমি ছোট করে কেটে নিচ্ছি। আমি একে একে বাকি সবগুলো ব্রেড সেম একই প্রসেসে ছোট ছোট পিস করে কেটে নিব। সবগুলো ব্রেড এখানে কেটে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি একটা মিক্সারে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যে মিক্সারটা থাকে সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো আমি ব্রেডগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে নিলাম। আর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলা, প্যানটা যখন গরম হয়ে যাবে সে পরে যে আগে থেকে গুঁড়ো করে রাখা সে পাউরুটিগুলো আমি এখানে দিয়ে দিব। এরপর একদম লো হিটে আমি ব্রেডগুলোকে ভেজে নিব, একদম যে পর্যন্ত দেখবো ড্রাই না হয়ে যাচ্ছে আর একটু মচমচে ভাব না চলে আসবে সে পর্যন্ত। তো আমি এটাকে একটু ডার্ক কালার করে করব, এতে করে দেখতে ভালো দেখা যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন। তো আমি অল্প আছে এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, না হলে দেখা যাবে যে নিচের সাইডটা বেশি পুড়ে গেছে আর উপরের সাইডে কোনো কালারই আসেনি আর উপরে কোনো ড্রাইও হয়নি। তো সবসময় চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, নাড়া থামানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি সেম প্যাটার্ন ফলো করে আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আপনারা যদি একটু অরেঞ্জ কালার চান সেক্ষেত্রে এখানে একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন, এতে করে একটা সুন্দর অরেঞ্জ কালার চলে আসবে। আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কালারটা যাতে সুন্দর আসে, এই জন্য আমার কালারটা চলে এসেছে। আমি এখন এটাকে চোলা থেকে নামিয়ে নিব, ঠান্ডা করার পর দেখা যাবে যে এটা আরও বেশি ড্রাই হয়ে গেছে। তো সেই পর্যায়ে যদি লাম্পস বেশি থাকে আপনারা যদি একটু চালনি দিয়ে ছেঁকে নিয়ে বাকি যে মোটা লাম্পসটা আছে সেটাকে ফেলে দিতে পারেন বা অন্য যে কোনো কাজে ইউজ করতে পারেন। তো আমার ব্রেড ক্রাম্পসগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এটা দিয়ে যে কোনো মুখরোচক খাবার তৈরিতে ব্যবহার করতে পারবেন, এটা দিয়ে বিভিন্ন রকমের মাছ ফ্রাই বা চিকেন ফ্রাই তো ব্যবহার করতে পারবেন। আশা করি মাত্র একটি উপকরণে আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।